আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় 4 নাগরিক অধিকার সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায়ে আমরা বেশ কিছু বিষয় সম্পর্কে জানব এবং আমরা জানি যে আসলে আমাদের এই অধ্যায়ে নাগরিকের অধিকার সম্পর্কে যে বিশেষ পাঠ, সেখানে নাগরিকদের বিভিন্ন ধরনের অধিকার সে সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। যে কোনো ধরনের আবেগ সৃষ্টির জন্য আমরা ছড়াগানের মাধ্যমে আবেগ সৃষ্টি করে থাকি। এখানে ছবিতে দেখা যাচ্ছে, তোমরা কি কি দেখতে পাচ্ছ সবাই? এখানে রাস্তা পারাপারের চিত্র, হসপিটালের চিত্র এবং বাড়িতে আমাদের খাবার পরিবেশনের চিত্র দেখা যাচ্ছে, এবং সেখানে বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে, এবং দেখা যাচ্ছে হাসপাতালে ডাক্তার রোগীকে সেবা দিচ্ছেন এবং পথচারী রাস্তায় হাঁটছে। এখন আমরা জানব নাগরিকের অধিকার সম্পর্কে, এবং এই নাগরিকের অধিকার সম্পর্কে জানার ফলে আমরা কি কি বিষয় শিখব, নাগরিক কাকে বলে সে বিষয় সম্পর্কে তোমরা বলতে পারবে, এবং নাগরিকের তিনটি অধিকার সম্পর্কে বলতে পারবে, এবং সামাজিক অধিকারগুলো সম্পর্কে বলতে পারবে, আর বলতে পারবে নাগরিকের সামাজিক অধিকারগুলো কি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা বলতে পারবে। এখন আমরা জানব যে আমাদের যে অধিকারগুলো, নাগরিকের যে বিভিন্ন অধিকার, সেটা হচ্ছে, এক হচ্ছে চিকিৎসা, বিদ্যালয়, এবং এখানে দেখা যাচ্ছে যে ছবির মাধ্যমে দেখা যাচ্ছে যে পথচারী রাস্তায় হাঁটছেন, এটাও আমাদের একটা অধিকার। ভোট প্রদান করছেন, এটাও আমাদের অধিকার। অর্থাৎ রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্রতিটি সদস্যই রাষ্ট্রের নাগরিক, এবং নাগরিক হিসেবে আমাদের রয়েছে কিছু অধিকার, যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। এখন এই যে তিনটি অধিকার, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, এই অধিকারগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। এখানে ছবিতে দেখা যাচ্ছে শিশুটি খাচ্ছে, এবং পাশের ছবিতে দেখা যাচ্ছে শিশুটি পড়ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধান ক্ষেতের চিত্র, এবং পাশাপাশি চিত্র দেখতে পাচ্ছি যে রাস্তায় কেউ হাঁটছে। এখানে দেখা যাচ্ছে কেউ কথা বলছে ছবিটিতে, পাশের ছবিতে দেখা যাচ্ছে একটি শিশু ঝাড়ু দিচ্ছে। এখানে আমরা জানবো চাকমাদের মাতৃভাষা। চাকমা কিছু বর্ণমালা রয়েছে, যেমন আমাদের, যেমন আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা, তো সেরকমই আমাদের মাতৃভাষা আমাদের বর্ণমালা, এবং চাকমা চাকমা সম্প্রদায়ের মাতৃভাষা আলাদা এবং তাদের বর্ণমালাও আলাদা। এরপর আমরা জানব, দেখতে পাচ্ছি ছবিতে একটি মসজিদের চিত্র, পাশাপাশি ছবিতে দেখতে পাচ্ছি একটি খেলার মাঠে শিশুরা খেলাধুলা করছে। এগুলো সব কি আমাদের? এগুলো সবই আমাদের সামাজিক অধিকার। এই সামাজিক অধিকারগুলো আমরা সকলের কি আছে? এই সামাজিক অধিকারগুলো সমানভাবে পাওয়ার অধিকার আছে, এবং এই সামাজিক অধিকারগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই স্লাইডের মাধ্যমে দেখানো হচ্ছে যে সবার সমান অধিকার, সামাজিক অধিকারগুলো সবার সমান অধিকার আছে। এই সামাজিক অধিকারগুলো বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, সম্পত্তির অধিকার, চলাফেরার অধিকার, মত প্রকাশের অধিকার, কর্মের অধিকার, ধর্ম পালনের অধিকার, এবং পাশাপাশি ভাষা ও সংস্কৃতির অধিকার। অর্থাৎ আমরা চিত্রের মাধ্যমে যে বিষয়গুলো সম্পর্কে অবগত হলাম, যে আমাদের প্রত্যেকটি হচ্ছে আমাদের সামাজিক অধিকার। সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়গুলো আমরা ছবির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিলাম, যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়। এরপর থাকবে তোমাদের জন্য কিছু দলগত কাজ, যেমন ছবিটিতে দেওয়া আছে, দেখো চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ছবিটিতে কি দেখতে পাচ্ছি। সবাই, শিশুরা বসে আছে,
হাত উপরে তুলে বসে আছে, এটি কোন ধরনের অধিকারের মধ্যে পড়ে বলো? এবং কেন আমরা যে আমরা যে অধিকারকে ইন্ডিকেট করব এবং কেন সেই অধিকারকে এই পর্যায়ে অন্তর্ভুক্ত বলা হয়, এটা তোমাদের দলগত কাজ থাকবে এবং বিষয়বস্তু সারসংক্ষেপ সম্পর্কে তোমরা লিখবে। এরপরে দেখো, দেখা যাচ্ছে ছবিটিতে 1 নং ছবিটিতে কোন ধরনের কোন অধিকারের ইঙ্গিত দিচ্ছে। 1 নং ছবিটির মাধ্যমে আমরা আসলে কোন ধরনের অধিকারের ইঙ্গিত পাচ্ছি, সেটা হচ্ছে যে নিজ ধর্ম পালনে তোমার কেমন স্বাধীনতা থাকা দরকার। এবং 1 নং ছবিটিতে দেখা যাচ্ছে যে এখানে তোমার যারা যারা কৃষি কাজ করছেন তারা দলগতভাবে কাজ করছেন এবং সেখানে কি প্রকাশ পাচ্ছে সেটা তোমরা আমাকে বলবে। এবং 2 নং ছবিটিতে দেখো যে এখানে নিজ ধর্ম পালনে কেমন স্বাধীনতা থাকা দরকার, সেটা আমরা ছবির মাধ্যমে বুঝতে পাচ্ছি। এরপর হচ্ছে তোমাদের মূল্যায়ন, নাগরিকের অধিকার, নাগরিকের অধিকার কয়টি সেটা আমরা, আমাদের কয়টি নাগরিকের অধিকার, এখানে আমাদের অপশন আছে 2টি, 4টি, 5টি এবং 3টি। হ্যাঁ, তো আমাদের বাড়ির কাজ থাকবে শিক্ষা অধিকারের ক্ষেত্রে 5টি সুবিধা পাওয়ার কথা তোমরা লিখে আনবে। আমাদের যে সামাজিক অধিকারগুলো রয়েছে আমরা জানলাম, নাগরিকের অধিকার, আমাদের অধিকার, নাগরিকের অধিকার অধ্যায়ে আমাদের 3 ধরনের অধিকার, রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক। এখন আমরা বাড়ির কাজ থাকবে আমাদের শিক্ষা অধিকারের ক্ষেত্রে 5টি সুবিধা পাওয়ার কথা তোমরা খাতায় লিখে নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে আজকে পাঠের জন্য, পরবর্তী ক্লাসে আবার কথা হবে।